তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আমি এর আগে অলরেডি একটি ভিডিও তৈরি করে দিয়েছি আজ আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে থেকে টপ ফাইভ প্রশ্ন মার্ক্স টোয়েন্টি যার প্রথম প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বা পুনর্গঠনে সাহিত্যমূলক উপাদান অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য দুটোই লিখতে হবে এই সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব বা সরি গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করতে হবে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাস পাস বা জেনারেলদের জন্য দেখে নাও পরবর্তী প্রশ্ন বা টপ ফাইভ প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো এটি টপ ফাইভ প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন কারণ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন দেখে নাও টপ ফাইভ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় জীবনের পরিচয় দাও এবং পরবর্তী বৈদিক যুগে সব ক্ষেত্রে অর্থাৎ এই অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল তা আলোচনা করো তোমাদের এই একটি ঘুরিয়েও আসতে পারে যে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় জীবন পরবর্তী বৈদিক যুগ থেকে কতটা পৃথক ছিল বা কী কী পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল তো এটি গেল তোমাদের টপ ফাইভ প্রশ্ন তৃতীয় প্রশ্ন এবার আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন রয়েছে দেখো বৌদ্ধ ধর্মের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে অথবা গৌতম বুদ্ধের মূল নীতিগুলি কী ছিল এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন এটিও তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও শেষ প্রশ্ন অর্থাৎ টপ ফাইভের পাঁচ নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের বা প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে সম্রাট অশোক কতটা দায়ী ছিল বা সম্রাট অশোকের ভূমিকা কতটা ছিল তো মূলত তোমাদের এই পেপারের এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি এই লাস্ট মিনিট সাজেশনে সামনে ডাকলাম এই সঙ্গে আরও একটি প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন হিসেবে ডাকলাম তোমরা দেখে নাও সেই প্রশ্নটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের বা সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কী কী কারণ ছিল এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অন্যান্য মহাজন পদের মতো থেকে মগধ কেন শীর্ষে উঠল বা মগধের উত্থানের পিছনে ভৌগোলিক রাজনৈতিক রাজনৈতিক বা প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো তো এক্ষেত্রে আমি মোট এই ছটির প্রশ্ন রাখলাম এই ছটির প্রশ্ন তোমাদের কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে তোমাদেরকে একথা বলবো যে তোমরা পুরো সিলেবাস ভিত্তিক সাজেশনটা ফলো করো যেহেতু তোমাদের এটা প্রথমবারের পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী তাই একটু ডিটেলসে পড়া উচিত তবুও আমি এই প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তাই আমি তোমাদের সামনে ডাকলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আর পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো